আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে লঙ্কার পুর ভরা একটা ভাজিয়া রেসিপি শেয়ার করছি। এখানে আমি অল্প কিছুটা চিকেন নিয়েছি, চিকেনটাকে গ্রেট করে নেওয়ার পরে লবণ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প একটু তেল দিয়ে এটাকে মেখে আমি 10-15 মিনিট মতন রেখে দেব। এখানে অল্প একটু তেল দিয়ে এতে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপি আর ছোটো আলু দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নেব, আলুটা আর কপিটা যাতে সেদ্ধ হয়ে যায়। ভালো করে এটা ভেজে নেওয়ার পরে তুলে নেওয়ার পরে ওই তেলেই আমি ম্যাগনেট করা চিকেনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটাও এরকম ঢাকা চাপা দিয়ে ভাজতে হবে যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায়, কোনো পানি দেওয়ার দরকার নেই, চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আর এটা ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভেজে রাখা আলুটা আর কপিটাকে দিয়ে ভালো করে শুকনো শুকনো করে ভেজে নেব। লঙ্কাগুলোকে ধুয়ে নেওয়ার পরে ভেতর থেকে একটু সাদা মতন অংশ থাকে ওগুলোকে বার করে নেবো, বীজগুলোকেও বার করে নেবো। এভাবে আমি সব লঙ্কাগুলোকে বীজগুলোকে ভেতর থেকে বার করে নেবো। এখানে আমি পরিমাণ মতন বেসন নিয়েছি, একটু কালো জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। এটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে পরিমাণ মতন পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে, অল্প একটু খাবার সোডাও দিয়ে দেবে। ভেজে রাখা চিকেন আর আলুর কপি এটাকে আমি হাতে করে ভালো করে মেখে নেওয়ার পরে লঙ্কার ভেতরে ভালো করে পুরগুলোকে টাইট করে একটু ভরে দেবো, ভালো করে লঙ্কার ভেতরে যেন থাকে, বার হয়ে না যায়। এইভাবে সব লঙ্কার ভেতরে পুরগুলোকে ভরে নেব। এদিকে আমি তেল গরম করতে দিচ্ছি, পুর ভরা লঙ্কাগুলোকে ভীষণে চুবিয়ে তেলের ওপরে দিয়ে ভালো করে ভেজে নেব আমি। এটাও একটু ঢাকা চাপা দিয়ে ভাজতে হবে যাতে লঙ্কাগুলো সিদ্ধ হয়ে যায়। এভাবেই সব আমি লঙ্কাগুলোকে ভালো করে ভেজে তুলে নেওয়ার পরে দেখুন বেশ ভালো হয়েছিল খেতে, ফার্স্ট টাইম বানালাম, দারুণ হয়েছিল কিন্তু খেতে।